ও পা হাত দিয়ে পর্যন্ত আপনি আসেনি। জি একটা চিন্ময়, স্ক্রিনশট নিয়ে নেন আপু। আচ্ছা এই জন্যই বলছিলাম আর পা হাতকে চলে আসতে, তাহলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারতাম। এটা আসছে, হ্যাঁ ভাড়াটা চলে আসছে। এটা কি ক্রিস্টাল ক্লিয়ার ফাহাদ ভাইয়ের চেহারা খানা, এত সুন্দর চেহারা মাশাআল্লাহ, দেখান না কেন ভাইয়া? সবাই সবাই ফেডারেল লাভলি ইউজার কামাল। যখন আমি কালকে যখন আমি আমার বিকেলের ব্যাচের ছবি তুলতেছি, ওরা বলতেছে আপু রেডি, আমি বলছি হ্যাঁ রেডি। খুব সুন্দর করে মনে হচ্ছে যে DSLR দিয়ে আমি ওদের ছবি তুলছি। সবচেয়ে মজার ব্যাপার জানেন, আমার বিকেলের ব্যাচ আমরা এই ছবিগুলি ডেলিটা ডেলি নিবে, নিয়ে বলবে আপু আমাদের ইনবক্সে দেন, এবং ওরা এটা ওদের স্টোরিতে দেয়। এটাতে কি হয় জানেন? ব্র্যান্ডিং হবে, হ্যাঁ নিজেদের ব্র্যান্ডিং। যে আমরা একটা অনলাইন কোর্স করছি, তখন এটা আমিও দেখলি স্টোরি দিতে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা কি হচ্ছে, তুমি কি করছো, কোথায়, কেন। তখন আপনি বলবেন আমি কোর্সটা শিখছি। আপনি কোর্সটা শিখছেন কি রিলেটেড, এই যে মানুষ আপনাকে কোয়েশ্চেন করছে, কোয়ারিজ করছে, এটার মাধ্যমে আপনার অফলাইন মার্কেট প্লেসে কাজ পাওয়ার, লোকাল মার্কেটে কাজ পাওয়ার চান্সটা বেশি হবে। এগুলি বলার পরে আমার আপু আমি আজকে দিব, আপু আমি আজকে দিব, আপনি সব দিয়ে দিন। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট গুলি ওখানে নিয়ে আপনারা দিয়ে দিন। কারণ ওদের এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি যদিও বলি নাই ওদেরকে তোমরা দাও, তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কেন দিচ্ছ প্রত্যেক দিনের ক্লাসের কেন দাও, বলে আপু আপনি বলছেন না আমাদের ব্র্যান্ডিং করতে, আমি ব্র্যান্ডিং করতেছি। আমি বললাম কিভাবে তুমি ব্র্যান্ডিং করতেছো, সে এত ডিটেইলে বললো, তখন আমি নিজেও মানে খুব অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি আমার কথাটা সে এত মানে ভালোভাবে নিয়েছে। আচ্ছা আমার ওই ব্যাচ সুলতানা রহমান আপু, সুলতান ও না মিজান ভাই, সুলতানা রহমান আপু ডাকতেছে। আপু এটা স্ক্রিনশটটা একটা দিছিলাম ওই আপনাকে ইন্টারনেট প্যাকের জন্য। আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখবো না, কারণ হচ্ছে ইন্টারনেট প্যাকের আমার বিকেলের ব্যাচের কালকে ছবি দেখবেন আপনারা। জি আপু, এরপরে তো আপনাদের মন খারাপ হবে। সাক্ষর ভাই আগে থেকে হেসে দিতে, আপু আমাদের মন খারাপ হয় না। আচ্ছা আপনাদের চেহারা গুলি দেখি কার মন খারাপ হয় না বললো, দেখি দেখি। ফাহাদ ভাই ক্যামেরা অফ করবেন। মারুফ তো বাচ্চা ছেলে, আমি তো নূর নবী ভাইকে যে মানে ইয়ে ভেবেছিলাম ওই রকম না, চিন্ময় বুঝাই যায় চিন্ময় এমন, সাক্ষ্য ভাইকে আসলে বোঝা যায় নাই। উর্মি তো আমি আর উর্মি সেম, আমরা হচ্ছি দুজন এক জায়গার একই একই নৌকার মানে একই নৌকার হচ্ছে কি বলে আচ্ছা আমাদের সমস্ত আড্ডা শেষ, এখন আমরা কুইজে চলে যাব। ঠিক আছে মিজান ভাই আপনি পয়েন্টটা কাউন্ট করবেন কে কত দিচ্ছে। আমরা হচ্ছে লিঙ্কডইনে কে কয়টা আনসার দিচ্ছে আপু, কে কয়টা আনসার দিচ্ছে। হ্যাঁ আচ্ছা আপু, আচ্ছা আজকে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইলের যে ভিডিওটা দেখেছি ওখানে কিছু স্পেসিফিক জিনিস সে ক্লিয়ার করেছিল, রাইট? প্রথম জায়গায় কিছু জিনিস সে লিখেছিল যে এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, বাংলাদেশে মানে ওভার দ্য ওয়ার্ল্ডে কত জায়গায় লিঙ্কডইন ইউজ হচ্ছে। আপু আমি বলবো 200 কান্ট্রি, 200 কান্ট্রি, 200 কান্ট্রি। আমি আগে বলছি আপু আমার পয়েন্ট, সবাই আনমিউট করবেন, আমি যার নাম বলবো সে শুধু বলবেন। এটা লিখবো, হ্যাঁ লিখে ফেলেন ভাইয়া। বাংলাদেশে আদের নামে হাত তুলবেন, আপনি যে বলতে চান হাত তুলবেন, এর মাঝখান থেকে আমি একজনকে সিলেক্ট করব। বাংলাদেশে টোটাল কত ইউজার আছে লিঙ্কডইনের, কেউ ভিডিও অন করবেন না, সবাই ঘাটাঘাটি শুরু করে দিছে, এই জন্য আমি ক্যামেরা অন করতে বলছি। মোস্তফা ভাই বলেন কত আছে। আচ্ছা ইয়ে বলেন, মারুফ বলেন কত আছে। মারুফ 2,30,000, 2,30,000 মতো। আনসারটা কে দিতে পারবেন আপু বলেন? 32,000,
32 lakh. আচ্ছা মিজান ভাই, আপনি আমাকে বলেন যে লিংকডইন প্রোফাইলটা আমরা কেন অন করি, এটা থেকে আমরা কিভাবে আর্নিং সোর্স পাবো, বা লিংকডইন প্রোফাইলটা কেন আমাদের প্রয়োজন? এটা আপু আমাদের দুইটা ক্ষেত্রে প্রয়োজন। একটা হচ্ছে আমরা যদি নিজেরা ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে অন্যটা আমরা মেস করে ইনকাম করতে পারি, একটা মেথড এটা। আর একটা মেথড হচ্ছে কি, আমরা যদি নিজেরা একটা অফলাইনে জব পেতে চাই, অথবা মার্কেট প্লেসের বাইরে কোনো জব পেতে চাই, সেক্ষেত্রে এটা আমাদের অনেক বেশি একটা ভালো একটা ব্র্যান্ডিং হিসেবে সাহায্য করে যে কোনো ক্ষেত্রে। মারুফ বলেন এটা কেন প্রয়োজন আমাদের লিংকডইন প্ল্যাটফর্মে, আমরা যাব কেন লিংকডইন প্ল্যাটফর্মে, আইডিটা অন করে আমাদের পার্সোনাল যত ইনফরমেশন আছে সমস্ত কিছু এখানে কেন আমরা স্টেপ বাই স্টেপ শো করব? ওটা একটা প্রফেশনাল লিংকিং, যার কারণে এটা আমাদেরকে দিতে হচ্ছে ওখান থেকে কাজ পাওয়া যায়। স্যার আমি ইন ডিটেইলে জানতে চেয়েছি, যেটা ইন ডিটেইলে ভিডিওতে বলা হয়েছে। পারবো না ম্যাম। আচ্ছা ইনসান ভাই, সমস্ত কিছু কেন আমরা স্টেপ বাই স্টেপ লিংকডইন প্রোফাইলে দেই? আচ্ছা আপু, লিংকডইন আইডিটা পুরোটা একটা প্রফেশনাল আইডি, এটা ওপেন করা হয় ফার্স্ট অফ অল হচ্ছে কানেকশন বাড়ানোর জন্য, আর একটা হচ্ছে যে কি আমাদের লোকাল মার্কেটে আমরা কাজ পাওয়া যায় না। হ্যাঁ আপু বলছি, কানেকশন, হ্যাঁ বলছি আপু, কানেকশন বাড়াবো, কারণ যদি আমি বেশি কানেকশন বাড়াতে পারি তাহলে আমি বেশি বায়ার পেতে পারি, এবং লোকাল মার্কেট এবং বাইরে থেকেও আমি বিভিন্ন দেশের মানুষের সাথে কানেক্ট হতে পারি, এবং ওখান থেকেও বিভিন্ন কাজ পেতে পারি। আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়। আপু বলবো লিংকডইন হচ্ছে একটা প্রফেশন, আমি শুনছি আপু, আপু মানে আমি বলবো কেন লিংকডইন ইউজ করি আমরা? হ্যাঁ বলেন। আমরা লিংকডইন ইউজ করি আমাদের প্রফেশনাল ক্যারিয়ার একটা সোশ্যাল মিডিয়াম হিসেবে, আমরা লিংকডইন ইউজ করি, এর মাধ্যমে আমরা নিজেদেরকে জব রিলেটেড বিষয়গুলোতে আপডেট রাখতে পারি। আর এজ এ ডিজিটাল মার্কেটিয়ার আমরা লিংকডইন এর মাধ্যমে আর্ন করতে পারি, সেটা হচ্ছে আমরা কারোর লিংকডইন প্রোফাইল ডেভেলপ করে দিতে, সরি কাস্টমাইজ করে দেওয়ার মাধ্যমে, তারপর হচ্ছে আমরা আমাদের যদি ফলোয়ার থাকে সেগুলো কাস্টমাইজ, ইটস অপটিমাইজ, ইট অপটিমাইজ, এরপর আমরা যদি অনেক ফলোয়ার থাকে সেগুলোর মাধ্যমে শিখছি। ডিজিটাল মার্কেটিং এর ভাষাগুলো আমাদেরকে শিখতে হবে। জি ভাইয়া কন্টিনিউ। দেন তারপর আমাদের যদি অনেক ফলোয়ার থাকে, আমরা ফলোয়ার এর উপর বেস করে আমরা আর্নিং করতে পারি আমাদের। দেন আমরা কন্টেন্ট রাইটিং এগুলোর মাধ্যমে আরেকজনের প্রোফাইল ডেভেলপ করে দিতে, সরি অপটিমাইজ করে দিতে পারি, এগুলোর মাধ্যমে আমরা আর্ন করতে পারি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং। আই এম ডান ভাইয়া। আপনি ইনসান ভাই আর ফাহাদ ভাই, আপনার ফাহাদ ভাইকে দিবেন 2, আপনাকে দিবেন 2, ইনসান ভাইকে দিবেন 1.5। আমাকে সব দিতে বলছিলেন আপনি ফাহাদ ভাই 2, ইনসান ভাই 1.5। ইনসান ভাই এখন বুঝতে পারছেন কেন 1.5 আপনি? কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমাদের ভাষা যদি ঠিক না থাকে, আমরা যদি প্রপার ওয়েতে অ্যাপ্রোপ্রিয়েট
ওয়ার্ড ইউজ করতে না পারি সেক্ষেত্রে আমাদের বায়ার আমাদের কাছে থাকবেন না। তো আমি বারবার যে ওয়ার্ডগুলি উচ্চারণ করছি আপনারা ওই ওয়ার্ডগুলি মিস করছেন। আমি যে ওয়ার্ড উচ্চারণ করি আপনাদের বোঝা উচিত যে আপনি নিশ্চয়ই এটা কোনো কারণে উচ্চারণ করছে। আপনি যখন বলবেন আমি তোমাকে একটা কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ প্রোফাইল দিব, কাস্টমাইজ মানে হচ্ছে সেম ওয়ে থাকবে, সেম জিনিস থাকবে, কিন্তু সেটাকে কাস্টমাইজ আমরা বলি না কাস্টমমেড জুতা। কাস্টমমেড জুতাটা কি, যেমন অ্যাডিডাসের একটা ডিজাইন থাকে, নাইকির একটা ডিজাইন থাকে, এখন কাস্টমমেড মানে হচ্ছে আমি একটা নতুন ডিজাইন দিব যেটা ওরা ওদের একটা কপি করে দিবে। এখন আমরা যদি বলি কাস্টম মেড প্রোফাইল করে দিব, আমরা কি তাকে ওই রকম একটা প্রোফাইলই করে দিব? লিংকডইনের ওভারঅল সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো আমরা? সেক্ষেত্রে আমাদের কি বলা উচিত? আমরা তোমার চ্যানেল, আমরা তোমার প্রোফাইলটাকে অপটিমাইজ করে দিব, নট কাস্টমাইজ করে দিব, ইটস অপটিমাইজ। আমি যেটা ফাহাদ ভাইকে বলেছিলাম, বুঝতে পেরেছেন কেন আমি অপটিমাইজের কথা বলছি, কেন আমি কাস্টমাইজের কথা না বলছি? কাস্টমাইজ হচ্ছে সেম জিনিসটা থাকবে কিন্তু সেটা ওয়ান কপি থাকবে। আমরা কখনো কি বলি যে দেখেছেন যে কাস্টমাইজ সরি কাস্টমমেড, এটা কাস্টমমেড জ্যাকেট, কাস্টমমেড ড্রেস, কাস্টমমেড বিয়ের শাড়ি, এই কথাগুলি শুনেছি আমরা? আপু জুতাটা শুনেছি। আচ্ছা, জুতাটা শোনার কারণ হচ্ছে অ্যাডিডাসে ধরেন তিনটা ব্ল্যাক ডট দেয়া একটা জুতা হয়। এখন আপনি যখন কাস্টম মেড বলবেন আপনি আপনার পছন্দ মতো অ্যাডিডাসের ওই লোগোটা ইউজ করে জুতোটা বানাতে পারবেন এবং সেটা আপনার সিঙ্গেল ওয়ান কপি থাকবে। মাঝে মাঝে কিছু জায়গায় শোনা যায় যে কিছু সেলিব্রিটিরা যেই জুতোটা পরছে সেটা একটা কপি থাকে পুরো ওয়ার্ল্ডে, কারণ সেটা কাস্টম মেড, সে রেডি করে বা তাকে গিফট করা হয়, তাকে ওই ব্র্যান্ড থেকে গিফট করা হয়, সে পরবে, এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশন যে তাকে দেয়া হলো, সে পরবে, তার পায়ে যখন অ্যাডিডাসের জুতোটার ছবি দেখা যাবে একটা সেলিব্রিটি, তখন মানুষ বলবে আচ্ছা সে তো অ্যাডিডাসের পরে, তার মানে অ্যাডিডাস ব্র্যান্ডটা ভালো। এটা হচ্ছে সে ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং করছে, ঠিক আছে? আপনি দেখবেন মেসি, মেসি অনেক সময় পরে, তারপরে আপনি যান ওরা যে জার্সি পরে ওইখানে একটা লোগো থাকে, খেয়াল করেছেন? ওদের জার্সি গুলি এক একটা লোগো থেকে আসে, এক একটা ব্র্যান্ড থেকে আসে, কিন্তু জার্সির কিন্তু সবার জার্সি একই জিনিস, বোঝা গেছে? ওইটা ব্র্যান্ডিং করে। সো আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কে ব্র্যান্ডিং করতে গেলে আমাদেরও আমাদের এই শব্দগুলি দিয়ে আমাদের নিজেদেরকে ব্র্যান্ডিং করতে হবে। আমরা যে ফিল্টার করব, ফিল্টারটা আমরা কোত্থেকে করব? এটা নুনবি ভাই বলবো। আচ্ছা নুনবি ভাই বলবেন, আমি জানি আপনি পারবেন। জি আপু, এটা হচ্ছে আমরা ওই পিপক থেকে, পিপক থেকে চার্জ করে আমরা ওই ফিল্টারটা চার্জ করবো। এই আপনার এখানে আমরা ফিল্টারে কিওয়ার্ড চার্জ করলে, কিওয়ার্ডে চার্জ করলে আমাদের কিওয়ার্ড মতো আমরা আমাদের এখানে কানেকশন করতে পারবো। প্লাস এখানে আমাদের যে ফিল্টারটা, ভাইয়া কিওয়ার্ডের কথা বলিনি, আপনি আমার কোশ্চেনটাকে বুঝছেন। আমরা ফিল্টার করবো একটা অ্যাকাউন্টে, ফিল্টারটা কোন বাটনের পরে কোন কোন স্টেপ বাই স্টেপ আপনি আমাকে বলেন, কোন জায়গা থেকে কোথায় যেতে হবে ফিল্টারের জন্য? ফার্স্ট আমি কোথায় যাব? এটা আপু আপনার প্রথমে আমরা সেটিং এ যাব, সেটিং এ দিয়ে আমার প্রোফাইলে ঢুকে প্রোফাইলের পরে আমি এখানে প্রোফাইলের পরে ইন ডিটেইল যেখানে আমি কানেকশন করব। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি আপু, সবাই দেখবেন উনি যেই স্টেপগুলি দেখাচ্ছে স্টেপটা ঠিক, রাইট অর রং, উর্মি আপুকে জিজ্ঞেস করবো। উর্মি আপু, উর্মি আপু মিউট করে সমস্ত কথা বলে ফেলছে কিন্তু আপু আনমিউট করে নাই। জি আপু বলেন। আচ্ছা বললাম, আমি কি আপনাকে জিজ্ঞেস করবো কোশ্চেন নাকি আপনার কনফিডেন্স আছে আপনি পারবেন? আমি বলবো, আমি শিওর না আসলে। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে দেখি, ভাইয়া কোত্থেকে, আপনি কোত্থেকে ফিল্টার করবেন? ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন, আপনার ট্যাবটা ফুল স্ক্রিন করেন। জি আপু। জি ভাইয়া বলেন। আচ্ছা ওনার এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাড ফোর স্কিল শোকেস দ্যাট ইউ আর গ্রেট অ্যাট, মানে আপনি যদি চারটা স্কিল আরো অ্যাড করেন তাহলে মেবি আপনার ফুল স্টার আসবে প্রোফাইলটাতে। নুনবি ভাই যেখানে দেখাচ্ছেন এটা সেখানে নেই,
আপনি যেখানে দেখাচ্ছেন ওখান থেকে আমরা কখনোই পাবো না, ফিল্টারের অপশনটা এখানে নেই। কেউ বলবেন না ফিল্টারের অপশন কোথায় আছে, কেউ না। আপু আমি বলবো, আমি বলতে না করেছি ইনসান। আচ্ছা ঠিক আছে আপু, ফিল্টারের অপশনটা আমরা কোথায় পাবো? নো ভাইয়া, ওকে ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। মইনুদ্দিন ভাইয়া আপনি বলতে পারবেন কোন জায়গা থেকে করব? মিউট করে কথা বলা বন্ধ করেন, আনমিউট করেন ফার্স্টে। হ্যালো, জি জি আপু, আমরা ফার্স্ট নেটওয়ার্ক দেব, মাই নেটওয়ার্কে যাব তারপর কানেকশন থেকে। একটু হোল্ড করেন ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। নূরনবী ভাইয়া স্ক্রিন শেয়ারটা অফ করেন এবং মইনুদ্দিন ভাইয়া কোথায় দেখাচ্ছে সেই স্ক্রিনটা একটু দেখেন। মইনুদ্দিন ভাইয়া স্ক্রিন শেয়ার অন করেন। স্ক্রিন শেয়ার অন করেন মইনুদ্দিন ভাইয়া। ইয়ে চলে গেছে তাই না? ওর নাম মারুফ। মারুফ চলে গেছে ভাইয়া, অন করেন আপনার স্ক্রিনটা অন করেন, কারণ মারুফ বুঝেছে এখন আমি ওকে ধরব। ক্লাসটাতে মনোযোগ দেয় না একদম, পুরো ক্লাসটাতে না। এরপর চিন্ময়ের কাছে আসতেছি আমি। আপু যাচ্ছে না তো? স্ক্রিন তো শো করছে ভাইয়া আপনার। মাই নেটওয়ার্কে যাব, আপনি ফিল্টার করবেন, ফিল্টারটা কোথায় করবেন এখন দেখান। ঠিক আছে আপু, হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমরা ফিল্টার কেন করব? উর্মিনা তাপু বলেন আমরা ফিল্টারটা কেন করব? ফিল্টার করব আমাদের এক্সপেক্টেড কানেকশন পাওয়ার জন্য, মানে আমরা যেই যে বিষয়গুলো নিয়ে আমাদের ইন্টারেস্ট আছে ওই ধরনের প্রোফাইলগুলো পাওয়ার জন্য। কি লাভ হবে আমরা ফিল্টার করলে? আমার যেটার উপর ইন্টারেস্ট ওই ধরনের মানুষজনই আমার প্রোফাইলে থাকবে, মানে থাকতে লাভ হচ্ছে যে আমি যে ইনফরমেশন গুলো চাই ওই ধরনের ইনফরমেশনের সাথে সবসময় গেট ইন টাচ থাকবো। আর শুধু টাচ ইনফরমেশন গুলি টাচ থাকার জন্য আমি তাদেরকে কানেক্ট করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমার বায়ার পেতেও সুবিধা হবে, মানে ওরা আমাদের আমার স্কিল সম্পর্কে জানতে পারবে। কাছাকাছি গেছেন বাট প্রপার না, প্রপার কে বলতে পারবেন? এটা চিন্ময় বলতে পারবেন? আপনি তো পারবেন, আপনি কেন আমি বলবো আপু বলেন। আচ্ছা পারবো, বলবো না। চিন্ময় বলেন, বলবো না আপু। কোনটা এই যে আমরা কেন ফিল্টার করব এবং ফিল্টার করা কানেক্টেডদের সাথে আমরা কেন কানেক্ট থাকব, আপনি তো উল্টো বলেছেন। উনি আপু যতটুকু বলেছেন উনি বেশ কাছাকাছি গেছেন, বাট উনি এক্সাক্ট জায়গায় যেতে পারেননি। আমাদের ফিল্টার করার মেইন কষ্ট হবে যে আমরা যে ধরনের কাজ নিয়ে লিংকডইনটাতে আছি, ঠিক আছে, সেই ধরনের কাজ এখন বুঝাবো কিভাবে আপু? আমি তো বুঝতেছি বাট বুঝাতে একটু সমস্যা হবে। বুঝাইতে হবে, আপু যেভাবে বলছেন যে আপনার বয়ফ্রেন্ডকে বুঝান ওইভাবেই আমাকে বুঝান, আমি বুঝবো।
আমার বোঝা অনেক ভালো, যাও খেয়াল আসিল আপু তাও খেয়াল নেই। চিন্ময়কে ভাইয়া নেগেটিভ মার্কিং করবেন 5 মাইনাস 5 দিচ্ছি। হ্যাঁ উর্মিয়া পক্ষে 1.5, মইনউদ্দিন ভাইয়াকে ফুল মার্কস 2, নূরনবী ভাইয়া যেগুলো পারি সেগুলো ধরেন না, তাহলে ভাইকে 2 দিলাম। হ্যাঁ তারপর নূরনবী ভাইকে দিও ভাইয়া, পারেনি ভাইয়া, কেন পারেনি বুঝতে পেরেছেন? আমি যে আপনাকে বারবার কোশ্চেন করি ভাইয়া বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে পারছেন কেন বুঝতে পেরেছেন এখন ভাইয়া? কারণ আমরা মিস করে যাই, আপনি যদি একটা স্টেপ মিস করে যান এবং আমি যদি এখন আপনাকে না ধরতাম আপনি কিন্তু ওই জায়গাটাতেই গিয়ে খুঁজতেন। এখন আপনার মনে হবে যে আমি পারিনি, আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমি পারিনি, আচ্ছা এটা তো ওই ভাইয়া ওই জায়গায় দেখিয়েছে। এখন যেভাবে মাথায় সেট হবে তখন ওভাবে মাথায় সেট হতো না। এই জন্য বারবার বলি যে একটু মনোযোগ দিবেন, একটু কোশ্চেন করবেন, কোশ্চেন করলে ওইটার কারণেও মনে হবে। আর চিন্ময় আমাকে বললেন আপনি আপনি যেটা পারেন আমি সেটা কেন কোশ্চেন করি না, ব্যাপারটা তো এইটাই। এই জন্যই তো আমি একজন ইনস্ট্রাক্টর যে আপনি যেটা পারবেন সেটা আমি কোশ্চেন করব না, কারণ আমি জানি আপনার ঘাপলাটা কোন জায়গায় আছে। ঠিক আছে না মোস্তফা ভাইয়া? সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন, যদি উনি ওনার ব্র্যান্ডিং করছে কিন্তু তারপরে উনি ওনার একটা ওয়ে বলছে যে আমি এভাবে কাজ করি, আমার কাজের ধরন এটা, এই কাজের মাধ্যমেও তোমরা চাইলে একটা আর্নিং করতে পারো, আর্নিং সোর্স আসে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। উনি কিন্তু আপনাদেরকে কি বলবো এটাকে মোটিভেটেড করে যে কাজ করতে হয়, যে কোনো কাজ কাজ করতে পারলে, মন দিয়ে করতে পারলে সেটার থেকে আপনাকে ফিডব্যাক আসবে এবং পজিটিভ জিনিস আসবে। আপনারা যদি মনে করেন মিজান ভাই এত কিছু কেন বুঝে, আমি মিজান ভাইকে কেন বলি, মিজান ভাই খুঁজেছে, মিজান ভাইও একটা সময় আপনাদের মতোই ছিল, উনি খুঁজে দেখে জেনে বুঝে আজকের এই জায়গায় এসেছে। আমিও আপনাদের থেকে খারাপ ছিলাম, আমি খুঁজে দেখে বুঝে শিখে আজকের এই জায়গায় এসেছি। আমি এখন আপনাদের যেমন ধমক দিচ্ছি, আমার টিচাররা আমাকে এরকম দিত, তখন আমার মনে হতো বেশি বুঝে, এত বুঝে দেখেই তো এরকম, আমাদের এরকম ধমক দিবে, এই কত সাহস, একটু একটা পুচকি পোলা আমাদের ধমক দেয়। ঠিক এরকম আমার মনে হয়েছে ভাইয়া যখন ক্লাসে আমাদের ধমক দিত, তখন মাঝে মাঝে মনে হতো ইস একটু একটা পুচকি পোলা এইভাবে ইনসাল্ট করলো, ঠিক এই জিনিসটাই মনে হতো ভাইয়া, বিলিভ মি এই জিনিসটা আমার মনে হয়েছে তখন। এখন আপনাদের মনে হতো একটা মেয়ে জীবনে দাম দিবো, এখন এই যেখানে এসে আমাদের সাথে এরকম করতেছে, কিন্তু দিন শেষে আপনারাই বুঝবেন, তখন যখন আপনার শেখা হবে আপনি আর্ন করবেন তখন আপনি বুঝবেন যে আমি কোথায় ফাঁকি দিয়েছিলাম, আপু কেন আমাকে বলেছিল এবং কিভাবে আমার ওই জায়গাটা যদি শিখতাম আজকে আমার এই জায়গায় আটকাতে হতো না। বুঝতে পেরেছেন সবাই? জি আপু। সবাই যেমন আগের দিন বলে দেয় কুইজ নিব কুইজ নিব, আমি কিন্তু আগের দিন বলবো না, আমি কিন্তু এরকম ক্লাসে হঠাৎ করে কুইজ নিয়ে নিব, সারপ্রাইজ কুইজ। ইয়াপ সারপ্রাইজ কুইজ। আচ্ছা স্টার্টআপ বিজনেসটা কি সেটা আমাকে সাক্ষ্য ভাই বলেন। বলেন আপু, এটা তো আমি নাম শুনিনি। স্টার্টআপ বিজনেস কি এটা সাক্ষ্য ভাই আমাকে বলেন। সাক্ষ্য ভাইয়ের থেকে পয়েন্ট দেন 0। কিছু একটার বদলে উনি স্টার্ট আপ লিখেছে, আমার জাস্ট ওই জিনিসটা মনে পড়তেছে না যে আমি চুপ হয়ে আছি। নিজের তৈরি কোন একটা বিজনেস, অর্থাৎ নিজে বিজনেস শুরু করাটাই হচ্ছে স্টার্ট আপ বিজনেস। নো জিরো দেন মিজান ভাই, ওনার উত্তরটা ঠিক আছে? ইনসান ভাইয়ের উত্তরটা হ্যাঁ, এটা আমি একটু কনফিউজ। এই আপু সবাই কনফিউজ। হ্যাঁ মোস্তফা, একজন যখন বিজনেস স্টার্ট করে এটা এটা থেকে তো একদম নিয়ে যায়, এটাকে মনে হয় স্টার্টআপ বিজনেস, এটা আমার মনে হয় আর কি। একটা বিষয় ধারণা আছে, কাছাকাছি গেছেন মোস্তফা ভাই, কাছাকাছি গেছেন। আপু আমি বলবো? হ্যাঁ বলেন না, আপনি না উর্মি আপু বলবে, উর্মি আপু বলেন। আমি তো
শিওর না আমি 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 স্টার্টআপ বলতে বুঝি যেমন আপনার হচ্ছে একটা কাপড়ের বিজনেস আছে হুম ওটা একটা স্টার্টআপ না নুনুবি ভাই বলেন যে আপু এটা হচ্ছে বিজনেসটা হচ্ছে আমি আমার কারোর সাথে কানেকশন করে দিব এখানে ওই যে স্টার্টআপ আমি শুরু করব কানেক্টিং যে ওইটা ওইটাকে স্টার্টআপ হিসেবে এখানে বলা হয় কানেক্ট করাটা কি স্টার্টআপ বিজনেস বলে মানে কানেক্ট করে দিয়ে যে আমি যে একটা উপার্জন করব ওই বিজনেসটা আর কি মানে উপলসিটাকে এখানে বলা হয় না ফাদ ভাই বলেন আপু সংস্কৃতি ইন ওয়ার্ল্ড স্টার্টআপ বিজনেস হচ্ছে স্মল বিজনেস ওনার কথা আর হচ্ছে আমার এখন ইয়ে করতে হবে পোস্টমর্টম করতে হবে তারপর জয়েন করতে হবে কথাগুলিকে আচ্ছা আপু স্টার্টআপ বিজনেস হচ্ছে নতুন কোম্পানি যেগুলো ছোট বিজনেস আছে ওদেরকে স্টার্টআপ বিজনেস বলে অর্থাৎ ছোট কোম্পানি ওদেরকে স্টার্টআপ যেগুলো এখনো জাস্ট শুরু হইছে ওরা ওদের যাত্রা শুরু করছে ছোট আকারের একটা বিজনেস আছে তারা ওই বিজনেসটা শুরু করছে এটাকে স্টার্টআপ বিজনেস বলে স্মল বিজনেস বেসিক্যালি স্মল এবং নতুন এই জিনিসটা বোঝানোর জন্য স্টার্টআপ শব্দটা ইউজ করা হয় মিজান ভাই এনি আইডিয়া অর্থাৎ একটা জিনিস যখন নতুন উদ্যোগ নিয়ে একটা ছোট যে কোন ছোট হোক বড় হোক যদি একটা বিজনেস শুরু করা হয় তখন সেটাকে স্টার্টআপ বিজনেস বলা হয় এক্স্যাক্ট ওয়ার্ডটা ভাইয়া বলেছে মোস্তফা ভাইয়া কাছাকাছি গেছেন ফরাদ ভাইয়া ফাহাদ ভাইয়া যেতে পারেনি ছোট না যে কোনো ব্যবসা প্রথম অবস্থায় আমরা যেটাকে শুরু করি শুরুর যে ফার্স্ট স্টেপটা সেটাই স্টার্টআপ আপু আমি বললাম তো ইনসান ভাই কি এটা বলেছিল বলেন তো হ্যাঁ আপু বলেছি তো যে ফার্স্ট এর দিকে কোনো ব্যবসা শুরু করাটা স্টার্টআপ স্টেপটা বলি নাই হ্যাঁ স্টেপটা বলি নাই শুরু করাটা কি যে যেমন আমরা দেয়ালে লিখি দেয়ালে লেখা থাকে না এখানে বসিবেন না বসিলে এত টাকা জরিমানা তো এখানে বসিবেন তারপর বসিবেন না এর পর একটা কমা দিতে হয় এখন কমাটা যদি না এর আগে দিয়ে দেই তাহলে কি দাঁড়ায় লাইনটার অর্থ এখানে বসিবেন না বসিলে জরিমানা দেওয়া হবে 50 টাকা জরিমানা দেওয়া হবে তো আপনার কথাটা হয়েছে এরকম বলেছেন কিন্তু দাঁড়ি কমাটা একটু আগে পিছে বলেছেন যে কোনো নতুন ব্যবসা সেটা অনেক বড় পরিসরে হতে পারে সেটা অনেক ছোট পরিসরে হতে পারে সেইটার যে কাজগুলি ফার্স্ট যে কাজগুলি আমরা লিংকডইনের মাধ্যমে করি সেটাকে আমরা স্টার্টআপ বিজনেস বলি লিংকডইন প্রোফাইলের মাধ্যমে আমরা একটা বিজনেসের স্টার্টআপ সেট করে দিতে পারি এই জন্য ফার্স্ট উনি বলেছিল মনিটাইজেশনের এখানে স্টার্টআপ বোঝা গেছে সব ফাঁকিবাজ একসাথে সব ফাঁকিবাজ সবগুলি ফাঁকিবাজ ভাবটা এমন আমরা সব জানি ধরলে একটা বলতে আরে না তখন কলিজার মধ্যে এগুলি সবগুলি লড়তে থাকে আমারে জিজ্ঞেস করবে আমারে জিজ্ঞেস করবে এই জন্য আমি আজকে ক্যামেরা অন করে এরপর থেকে আমরা কুইজ দিব ক্যামেরা অন করে তাহলে চেহারা দেখা যাবে চেহারা দেখা গেলে বোঝা যাবে চিনমোরটা তো সবার আগে বোঝা যায় চিনমোর ভুরু ভুরু কুচকে চিনমো কপাল টপাল কুচকে শেষ করে ফেলে আর আজকে মাঝখানে আমি মানে যতগুলো বেচেছিলাম 3 4 5